মর্নিং বন্ধুরা, এখন সকাল 8টা বাজে। 8টা থেকে আমার ব্লগটা শুরু করছি। আসলে রান্না আমার হয়ে এসছে, আজকে সকাল সকাল রান্না করে নিচ্ছি। আজকে রবিবার, সকাল সকাল রান্না করে নিলাম। তার কারণ হচ্ছে ওপরে দুটো ঘর আর এই বারান্দা সব পরিষ্কার করা হবে, এই রান্নার জায়গাটাও পরিষ্কার করা হবে। ওই জন্য তখন পরে আর রান্না করতে পারবো না, এখনই করে নিচ্ছি ফার্স্ট আওয়ারে। চা খাওয়ার কাছে চা খেয়ে নিয়েছি। দাদা ওকে বললাম, নিচে তুমি বিছানাটা খালি পরিষ্কার করো, আমার নিচের ঘর মোছা, ওপরের ঘর সকালবেলা আমি মুছিনি। কেন সেই যখন ঝাড়বো, এমনি ওপরে ঘর দুটো ঝাড় দিয়ে গ্যাসটা মুছে নিয়েছি, তো রান্নাটা করবো তো ওই জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলটিকে। আমি কী রান্না করেছি বলে দিচ্ছি মুখিয়ে। আমি লাল শাক ভেজেছি, পোস্ত দিয়ে, বাদাম দিয়ে লাল শাক ভেজেছি, পটল ভেজেছি, তিতর ডাল করেছি, উচ্ছে দিয়ে মসুর ডাল দিয়ে তিতর ডাল করেছি, আর করছি দেখো কী করছি, চলো দেখাই। করছি হচ্ছে আলু পোস্ত। এই আলু পোস্তটা একটুখানি মানে একদম ধরে ধরে আলু পোস্ত হবে, আলু দিয়ে পোস্ত বেশি করে দিয়ে, ঠিক আছে? এটাই করে রাখছি, ভাত গরম গরম করবো, হয়ে যাবে। যদিও পোস্তটা আমার বরের অনুমতি নিয়েই করেছি, কিন্তু আমার বর যদিও পোস্ত ভালো খায় না, দেখা যাক পরে যদি ডিম ওর জন্য পারি ভেজে দিতে পারি, তাহলে ডিমটা ভেজে দেবো আমি। রান্নাবান্না সব হয়ে গেছে, বাসনও মেজে নিয়েছি, গ্যাসটা খালি মুছিনি, গ্যাসটা পরে মুছবো, কেন ওপরটা রান্নার ওপরটা ঝাড়াবে বলে গ্যাসে পড়বে, পরে মুছে নেবো। দাদা ভাই পেছনের বারান্দাটা গেছে, সরু বারান্দাটা, আমি ঢুকতে পারি না মেশিনটার জন্য। এখন আমি জানলার নেটটা খুলবো, এই জানলার নেটটা, এটা খুলে না ছাদে নিয়ে গিয়ে ধোবো, আজকে ধোয়াই হয় না এটা, জানো এর আগের বারও ধুতে পারেনি। এটা খোলা যায়, অসুবিধা কিছু নেই, খুলে যায়, তারা খুলে নি, তারপর তোমাদের দেখ শেয়ার করছি। জানলার নেটটা খুলে নিয়েছি, এই যে নেটটা, নেটটা আমি ছাদে নিয়ে যাব, ছাদে নিয়ে গিয়ে পয়সা করবো, আমি ঝেড়ে নিই, জানলাটা না ঝাড়া হয় না। এটাকে খোলাই থাকতো, এত বিড়ালের উপদ্রব জানো তো, মানে বাধ্য হয়েছে এটা দিতে। আর ওই পাশেরটা তো বন্ধই রেখে দিই, খোলা না খোলা সমান, কেন খুললে এই দেয়াল দেখবো। আগে কী সুন্দর সুন্দর হাওয়া আসতো জানো না এখান দিয়ে, রোদ, শীতের সময় রোদ তোমার সারাটা বিছনা জুড়ে রোদ থাকতো। ফোনটা রাখি, হ্যাঁ যদি স্টার্ট হয়ে গেছে ওপর সব ধারা গেছে, এবার র্যাকটা মোটা মুছে গোছানো হচ্ছে র্যাকটা, আর বারান্দা পরিষ্কার হয়ে গেছে, পেছনের বারান্দা আমার, এই বারান্দা রান্নাটা পরিষ্কার হয়ে গেছে, ছাদ পরিষ্কার করলাম, তোমাদের সাথে শেয়ার করিনি সেটা, আর জানলাটা খোলা আছে, এই দেখো এইটা ধুয়ে নিয়ে চলে এসেছি উপর থেকে, ছাদটা ওই জন্যই আরও ধুয়ে দিলাম। এই যে নেটটা, নেটটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, শুকিয়েও গেছে, ওই জানলায় লাগিয়ে দেবো, জানলাটাকে মোছা হোক, জানাটা মোছা হোক তারপর লাগাবো। এগুলো ফেলে দিই নাকি কি হবে, রেখে ফেলে দাও কি হবে, কাগজ তো কত রকম পাওয়া যায়। হ্যাঁ ওগুলো নতুন নতুন, হ্যাঁ লাগানো যাবে। ওই পেগ গুলোকে আমি না সোজা করে নিয়েছি, পেগ গুলো বেঁকিয়ে দাও, আমি খোলার জন্য সোজা করেছিলাম। না না আমি ধরবো ওপরটা ধরে, এদিকে আমি ধরি, দাঁড়া আমি ধরি,
এই যে এই পেরেকগুলো একটু বেঁকে দিলে ঠিক হয়ে যাবে। এই প্লাস্টা নিয়ে এসে পেরেকগুলো খালি বেঁকিয়ে দিতে হবে খালি। আমি আমি করছি আমি করছি চলো। হ্যাঁ বিলা ডুবতে হবে না। সব ঘর দোর সব পরিষ্কার টরিষ্কার করে চান ঘর চানও হয়ে গেছে, চান করে তাড়াতাড়ি করে পুজো হয়ে গেছে। এখন কটা বাজে ঘড়িতে বাজে? এখন বাজে 3:10 বাকি। এখন খাবো, ভাতও হয়ে গেছে, ভাত করে নিচে রেখে এসেছি, খেয়েটে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। ওই খাটটা যত কাঁথা ছিল সব কিছু ছাদে রোদে দেওয়া হয়েছে, রোদ খা হয়ে খেয়ে নি, ভালো লাগে না শরীরটা, তারপরে শোবো। তো চলো, এই দেখো পুজো হয়ে গেছে, ঠাকুরের বাটা তুলছে ঠাকুরে। আর ওই ঘরে যাচ্ছে না, শেয়ার করছে না, কেন পাখা চলছে, মানে পাখা বন্ধ করাই যাচ্ছে না। আজকে কিছু মেশিনে কাছিও নেই, কেন হাতে কটা কেটেছি, সব জড়ো করা রয়েছে। দেখবে ওই দেখো জড়ো করা রয়েছে ওখানে গামলায়, ওই যে গামলাটার মধ্যে জড়ো করা রয়েছে। আরও অনেক জিনিস রয়েছে কাচার, তো থাক কালকে সব একসাথে ধোবো। চাদর রয়েছে এই খাটও, একটা চাদর পাতা আছে, মানে পেতে পেতে সব ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ঝাড়তে হয়। তো চলো, আর কথা বলার মতো ক্ষমতা নেই। হ্যাঁ হয়ে গেছে সব কিছু ঝাড়ঝুড়ি, নিচের বাথরুমটা আমার ঝেড়েছি সকালবেলা, খালি তাকগুলো মুছে নিলেই হয়ে যাবে। কালকে পারলে করবো, নাহলে পরের দিন করলেও হবে। সব কিছু কমপ্লিট, ঠাকুরের সিংহাসন বুধবার করবো, ব্যাস। তো চলো এখন আর আসতে, নিচে গিয়ে শেয়ার করছি চলো। দুপুরবেলার পর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, তোমাদের তখন দেখাচ্ছিলাম সকালবেলা কি রান্না করেছি। ডাল করেছি, তিতের ডাল আর আলু পোস্ত আর ইয়ে লাল শাক ভাজা, এই দিয়ে খেয়েছি। তো এখন দেখো কি করছে, আর আমি খেতে পারবো না বলে ওই জন্য দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো আলু কাটতে বসে গেছে, কিসের জন্য আলু কাটছো বলো? মাংস মটন হবে, মটন হবে, কে রান্না করবে মটনটা? এই তো বললে তুমি রান্না করবে বা চলে যাচ্ছ। আমি খেতে পারবো না বলে এখন মাংস নিয়ে আসলে, এখন রাত্রি 7:30 বাজে, এখন মাংস আনলো, মাংস করা হবে এখন। এই যে আলু কাটা হয়ে গেছে, আদা কোথায় রাখলে? এই বাটির মধ্যে রাখো, কাটুর ততক্ষণে আমি যখন রসুনটা ছাড়াই, রসুন আদা চেঁচে দেবো আর পেঁয়াজ কেটে দেবো কুচি কুচি করে, এতেই হয়ে যাবে খাওয়া। মাংসটা তো এনেছে, এনেও নিজেই কাটাকুটি করতে বসে গেছে, আমাকে ধুয়ে দিয়েও গেছে, মাংসটা ধুয়ে দিয়ে একটু বেরিয়েছেও কাজে। এই দেখ আমি মাংসটা ধোয়ানোর পর এখানে এই একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি, না কী করবো বলো তো, রাতও হয়েছে, তো 8 বাজে আমি কড়াতে করছি না, কড়াতে করছি না। দেখো কুকার ধুয়ে নিয়েছি, কুকারে একবারে সব কিছু মাখিয়ে মুখিয়ে বসিয়ে দেবো। এখানে রসুন আদা সব আমি এর মধ্যেই দিয়ে দেবো বসে বসে, একবারে সব সমেত পেঁয়াজ কিছুটা ভাজবো, কিছুটা এর মধ্যে দেবো, এইভাবেই করবো। আর গোটা গরম মশলা তেজপাতা সব নিয়ে নিয়েছি, সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দেবো, এই দেখো কাঁচা লঙ্কা ধুয়ে রেডি করে রেখেছি, এই যে কাঁচা লঙ্কাটাই দেবো। তো চলো রান্নাটা স্টার্ট করি, দেখতে থাকো ভিডিওটি ভালো লাগবে। আসলে সকালবেলা খুব রোববারের বাজার, তো আমারও মন চায়, চায় না যে তা না, আমারও মন চায় রোববারের বাজারে একটু মাংস খেতে। তা সকালবেলা এত কাজ করেছি, ও করেছে আমিও করেছি সমানে। হ্যাঁ আমি জাস্ট খালি খাওয়ার জন্য ডাল পোস্ত করা থাকলে আমার চিন্তা লাগবে না, গরম গরম দুটো ভাত করলে তো খাওয়া যায়। আমি না সিদ্ধ ভাত ততটা খেতে ভালোবাসি না, ভাসি বাসি না কেন, আমি মাথায় আমার চিন্তা ছিল কী বলতো, যে রাত্রিবেলা কী খাবো, ওই চিন্তাটাই দেখে আমি কাজ করেছি। আমি যে থাক তাহলে, আর বিকেল থেকেই বলে যাচ্ছে যে কষা মাংস বাইরে থেকে নিয়ে আসবো কিনে। আমি বলছি অনেক অনেকক্ষণ পর কথাটা উত্তর দিলাম, আমি বলছি না তো সিরিয়াসভাবেই বলছি, আমি বলছি শোনো ওই কষা মাংস, তাহলে বলছে কাঁচা মাংস নিয়ে আসবো, আমি বলছি ওটাই নিয়ে আসো, ওই রান্না করা মাংস বাইরে থেকে এনে খাওয়ার থেকে বরঞ্চ কিনে এই মাংস এনে করে খাওয়া অনেক ভালো, তাই না বলো? আমি বলুন সেটাই নিয়ে এসো, বলো তুমি পারবে করতে? আমি বলছি ঠিক আছে তুমি নিয়ে এসো। নিয়ে এসে নিজেই ধুয়ে দিয়েছে আমাকে মাংসটা, আর নিজেই কাটাকুটি করে দিয়েছে। আমি বলছি ঠিক আছে, কাজটা তো এগিয়ে গেছে, আমি করে নিতে পারবো এবার। চলো করে নিই তাড়াতাড়ি করে রান্নাটা, এইটার মধ্যেই আমি সব দিয়ে দেবো কেটে কুটে, বুঝলো? তার বেশি ঝামেলা করছি না। এই যে চাচি আর ও পেঁয়াজ আমি কষিয়ে নিয়েছি, এই যে পেঁয়াজ কোচানো হয়ে গেছে আমার, ঝিরি ঝিরি করে পেঁয়াজ কষিয়ে নিয়েছি। এটা কিছুটা ভাজবো, কিছুটা মাংসের মধ্যে দেবো, দিয়ে দিই মাংসের মধ্যে কিছুটা।
সর্ষের তেল নুন দিয়ে মাখিয়ে একটুখানি রেখে আলুটা ভাজতে ভাজতে তখন এটা হয়ে যাবে। আসলে রান্নার জায়গাটা না আমার খুব ছোট, আমি কিছু দেখাবো আমি পারি না গো দেখাতে তোমাদেরকে, ওই জন্য আমি কিছু শেয়ার করি না রান্না বান্না বেশি কিছু। দেখো একবারে চেঁচে দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর ভালো করে কষালে যে কোনো রান্নাই ভালো হয় বলো, তাই না? রসুনটা চাঁচবো, একসঙ্গে ধুয়েছি তো সব এক এক হয়ে গেছে। সারাদিন না এত খাটার পর আমার শরীর সত্যি চলছিল একদম, আমি ও বলছে বারবার করে খেতে নিশ্চয়ই ওর ইচ্ছা করছে, ঠিক আছে বানিয়ে দেবো আমি, কেন আমার কেনা জিনিস খেতে ভালো লাগে না। কালকের জন্য থাকবে হয়ে যাবে, রাত্রে তো বেশি লাগে না তাই না? মটন আমি 15 দিন হতে যাচ্ছে খাইনি, ওই জন্যই আর ও আর আলুটা যদি সত্যি ও খেতে পাচ্ছে না, না চিকেন তো খাই না। চলো আমি কিছুটা করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার চাঁচা হয়ে গেছে, এর মধ্যে দিয়েছি হচ্ছে সর্ষের তেল আর পেঁয়াজ দিলাম আগেই, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ও কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিইনি, আর দিয়েছি হলুদ গুঁড়ো আর নুন, আর মিষ্টি এখনও দিইনি, একটু অল্প চিনি দেবো তেলে আর কি, আর এইসব এই দিয়ে মাখছি, কেন আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিই না, তো এটা দিয়ে মাখবো, কাঁচা লঙ্কা কটা ফেট ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা হাতে ইয়ে করবো না, বুঝলে ওটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে। অনেকদিন পর না আমি এই মাখিয়ে রান্না করছি, আমি করি না পেঁয়াজ ভাজার পর রসুন দিয়ে দিয়ে দিই, তারপরে মাংসটা মাখানো থাকে তেল নুন হলুদ দিয়ে সেটা দিয়ে দিই, কিন্তু অনেকদিন পর অনেকদিন পর এরকম ভাবে মাখাচ্ছে। হয়ে গেছে মাখানো, এবার গ্যাসটা ধরাবো, হাতটা ধুয়ে নিয়ে আগে আমি এই যে হাতটা মাখানো হাত গ্যাস ধরিয়ে দিয়েছি, এবার আমি সর্ষের তেল দেবো, সর্ষের তেলে রান্নাটা করব। তেলের মধ্যে গোটা গরম মশলা, ফোড়ন দেবে যে তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ, এটাই ফোড়ন দেবো, বুঝলে? হলুদ দেবো,
একটু চিনি দিয়ে দেবো, অল্প একটু স্লাইস। দেখো এই যে এই চিনিটা দিলাম, তেল ন্যাচারালি গরম হয়ে গেছে। আগে আমি আলুটা ভেজে নেব, একটু হালকা করে আলু ভেজে নেব। বেশি না ইয়ে দিয়ে নিই, আমাদের করে আলু দিয়ে নিই, কারণ আলু বেশি খেতে ভালো লাগে না। দেখো আলুটা হালকা করে ভেজে নিয়েছি, আর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজতে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। আসলে তাইপটটা না আর বড়ো হচ্ছে না, যদি দেখাবো তোমাদের। আমি পাশের গ্যাসে আমি গরম জলও বসিয়ে দিয়েছি, আর মাংসটা দিয়ে দিয়েছি অলরেডি গরম জলটা হোক, কেন মাংস আমি গরম জল ছাড়া রান্না করি না, আর মাংস ঠান্ডা জলে রান্না করলে টেস্টটাও ভালো লাগে না। গরম জল দিয়ে দিয়ে কষালে না দারুণ লাগে, লাস্টে গরম জলটাই দেখবো আমি মাংসের মধ্যে, বেশি জল দেবো না। তো চলো পেতে থাকো গরম জলটা হোক, এই মাত্র দিয়েছি গরম জল করতে, কষানোটা খুব ভালো করে তোমাদের কষানোটা পরে দেখাচ্ছি আমি। গরম জল হয়ে গেছে, দিয়ে দিয়ে কষাবো। এই জন্যই পাশে গেছে কষাতে হয়। গরমে রান্না করতে কষ্ট হয়, যেহেতু ফ্যানটাকে অফ করে রান্না করতে হয়, শীতকালে তো সেটা হয় না বলো। আর আমার এখানে কিন্তু রান্নার জায়গাতেও ফ্যান আছে, চলো তোমাদের দেখাই রান্নার ফ্যানটা। দেখতে পাবে, দেখো রান্নার জায়গাতেও ফ্যান আছে, কিন্তু কী বলো তো আমি চালাই, এখন ভিডিওটা করছি তো হঠাৎ করে আওয়াজটা ক্যাচ করে নেবে, ওই জন্য চালাচ্ছি। আর সকালবেলাও কষ্ট করে খেয়েছে ও পোস্ত। সত্যি কথা বলতে কি আমার বর পোস্ত ভালো খায় না, আমার জন্য বলে হ্যাঁ হ্যাঁ খাবো তুমি করো করো, কিন্তু আমি বুঝতে পারি না মনের খবরটা, খায় না। প্রথম থেকেই ভাবছিলাম রাত্রিবেলা ওকে একটা গরম গরম ডিমের অমলেট করে দেবো, তা ও যখন বললো মাংস খেতে ইচ্ছা করছে, আমি ঠিক আছে চলো মাংস অনেকদিন খাইও নি, চলো তাহলে নিয়ে আসো আমি করে দেবো। আসলে কী বলো তো ও খেতে চাইলে আমি না করতে পারি না, আমি ও জানে সেটা, কেন ওর জন্য তো আমার সব কিছু রান্নাবান্না করা, আমি একা কত খাবো, আমি আমার তো ভালো লাগে না, ওর জন্যই সব কিছু করা। আনলে যখন হাতে করে কেটে দিল ওরা, তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি এখানে একটুখানি বসে থেকে দেখাও কী হবে, কার কেটে তুলো ছাড়ি ছুটি তুলো মাংস ধুয়েও দিয়ে গেলো, আমি যদি তুমি এবার যাও আমি করে নিচ্ছি। তো চলো পরে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের দূর থেকে তো আমি আসলে ট্রাইপডটা তো অতটা বড় না, বা পাটাও নড়বড়ে, ওই জন্য বেশি বড়ো করতে পারছি না, তোমাদের দেখাচ্ছি আমি আলুটাও কিন্তু দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে কষাচ্ছি, আর একটু কষাবো তারপরে জল দেবো। তো চলো দেখাই তোমাদের কীরকম কালারটা আসলো, দাঁড়ো এই দেখো দেখছো কত সুন্দর কালারটা এসছে। একটু কষাবো কষিয়ে তারপর জল দেবো, এখন আর আসছি না, একবারে ফাইনাল ঢোক দেবো, ঠিক আছে। তো চলো ঘেমে চান করে গেছি, চলো পরে আসছি আবার, ঠিক আছে। আমার হয়ে গেছে, কুকার থেকে ঢেলেও নিয়েছি, চলো তোমাদের দেখাই ফাইনাল লুকটা আমার কীরকম হয়েছে আর কি, চলো। তো এই দেখো দুটো ভান্ডে ঢেলেছি, বললাম না একটা কালকের জন্য তুলে রাখলাম, আর রাত্রিবেলার জন্য এই ছোটো বাটিটা রাখলাম,
তো কেমন হয়েছে বলো? কালারটা কিন্তু ভালো এসেছে বেশ। রাত্রিবেলা রুটি দিয়ে খাবো ওইটা, মাংসটা দু পাত্রে ঢেলেছি একটা কালকের জন্য, তাহলে আর কি বলো তো ঘাঁটা পড়লো না আর এটা থাকবে। গরম তো, যেহেতু আমি ফ্রিজে আমি ঢোকাবো না, বাইরেই রাখবো। আমার ফ্রিজটা তো নিরামিষ, তোমরা জানোই আমি তো ফ্রিজে মাংস মাংস এটো কাটা কিছু ঢোকাই না, ওই জন্য বাইরে রাখবো বলে আলাদা করে একদম খাটাখাটি করলে কী করে তো আবার আমাকে জাল দিতে হবে, ওই জন্য দুটো পাত্রে করেছি। ঠিক আছে, তো চলো, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো কমেন্ট সেকশানে এসে। ঠিক আছে, তোমাদের যদি আরও কিছু রান্না দেখতে ইচ্ছা করে আমি নিশ্চয়ই রান্না দেখাবো। আসলে রান্নার প্যাসেজটা যদি আমার বড়ো হতো অসুবিধা হতো না, কিন্তু রান্না আমি করতে দেখাতে পারি না। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে এটা নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।